বন্ধুরা, শুভ সকাল। আমি রূপা, আর আজকের ভ্লগটি শুরু করছি সকাল 6টা থেকে তোমাদের সাথে। নিশ্চয়ই ভালো লাগবে, আর সকলে নিশ্চয়ই অনেক ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের সকালটা শুরু করছি যেহেতু 6টা থেকে, পুরো সারাদিনের কাজকর্মগুলো চেষ্টা করব তোমাদের সাথে সকালের কাজকর্মগুলো শেয়ার করে দুপুরের রান্না বান্না সন্ধ্যার কাজকর্ম সবগুলো শেয়ার করতে। আর আমার প্রতিনিয়ত ভ্লগে তোমরা হয়তো দেখেই থাকো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমি কতটা কষ্ট করে জার্নি করে থাকি। তার মধ্যে আমার তো দোকান আছে, দোকানটাও সামলিয়ে নিতে হয়। আর যাই হোক, আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছো, প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল, পুরো ভিডিওটি সাথে থেকো, অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখন আমি খাটপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, এসে কিন্তু ওদিকে অনেক বেশি জ্বালাতন করছিল। আর খাটে এই যে শীতকালের সকালটা না, যে এতটা বেশি কষ্টকর হয়ে থাকে, সব থেকে বেশি কষ্টের হয়ে থাকে এই যে খাট গোছানোটা। আর আমার কাছে তো এটা অনেক বড় মনে হয় একটা কাজ। আর গরমকালে তো এরকম এত কাতা কাপড় কোনো কিছুই পরে না, এমন ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট ভাঁজ করতে হয় না। আর আজ কিন্তু বেডশিটটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, এগুলো তুলেই দেখি। বেডশিটটা তুলে কিন্তু বদলে নেব, আর এটা আমি বেডশিটটা কিন্তু পরে কেচে নেব। আর যাই হোক, জানলার উপরে এই যে আমার একটা ব্ল্যাঙ্কেট, ছোট্ট সরু ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, কারণ আমাদের এই জানলার কাজগুলো নেই না, অনেকটা পরিমাণে ঠান্ডা হাওয়া আসে। জানলা খুললে কি আর না খুললেও কি কাজ না থাকার কারণে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, আর রাত্রে কিন্তু ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। তার কারণে জানলায় আমি এরকম একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট দিয়ে রেখে দেই। তারপরে দেখো খাটের উপরে ওই যে মাঝখানে একটা কালো কাপড় দেখতে পাচ্ছ না, ওটা দেওয়া একমাত্র এই যে মাঝখানের গদিটা না গর্ত হয়ে গেছে, কারণ ঈশা এতটা পরিমাণে ইস্যু করে খাটের উপরে বলার কথা নয়। আগে করতে, এখন যেহেতু প্যাম্পার্স না পরিয়ে খাটে আর তুলি না। আর ছোটোবেলায় তো বুঝতো না, আর আমিও অনেকক্ষণ খাটে শুয়ে দিয়ে এদিক ওদিক কাজ করতে চলে গেলেই দেখতাম এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ইস্যু করে দিয়েছে। আর যাই হোক, সেখানটায় আমি একটা কাপড় দিয়ে রেখেছি যেন উঁচু নিচু কোনো রকম বোঝাই না যায়। আর বেডশিট পাতলে কিন্তু বোঝা যায় না, পুরো সমান হয়ে থাকে। আর যাই হোক, পরে যখন ঈশা একটু বড় হয়ে যাবে, তোষকটা ভেঙে সুন্দর করে আবার তৈরি করে নেব নতুন তুলো দিয়ে। আর এখন এখন আমি খাটটাটগুলো গুছিয়ে ঈশার মাথা টাতাগুলো আসরে মুখটুকগুলো মুছিয়ে দিচ্ছে। আর ঘরের কাজকর্মগুলো কিন্তু কিছুই করা হয়নি, সকাল থেকে সব কিছু পড়ে আছে। এখন ঘরের ভিতরে ঈশার যে রাত্রে দুটো প্যাম্পার্স বাদ হয়েছে সেগুলো ফেলে দিলাম। আর তারপরে ড্রেসিং টেবিলের ওপরটা তো সারা সন্ধ্যার যা করে এর ওপরে পুরো হামাল দেয়, যেন ঈশা সবসময় এখানকার জিনিস ওখানে আলমাটি চাল করে তারপরেই ছাড়ে। আর দেখো, আজ কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল, তার মধ্যে যেহেতু আমি চাদর টাদর পরে কোনো কাজকর্ম করতে পারি না, সেহেতু ওন্না পরেই আমার কাজগুলো করতে হচ্ছে। আর চাদর পরে কাজ করতে গেলে না বারবার খুলে খুলে পড়ে যায়, আর এভাবে ওন্না গায়ে দিয়ে প্রচুর পরিমাণে শীত লাগছিল। শীতের মধ্যে যে এতটা কনকনে ঠান্ডা, তার মধ্যে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর যাই হোক, ঈশা ওদিকে খেলা দিলাম ও ঘরে, আর ও খেলা করছিল, আর তার মধ্যে আমি টুকটুক করে ঘর বাড়িগুলো ঝাড়ঝুট দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। ঈশা থাকলে না প্রচুর বেশি জ্বালাতন করে। আর এদিকে দেখো, ও কিন্তু কুল পাড়তে যাচ্ছে, তার জন্য আমাকে বলছে একটু জুতো পরিয়ে দাও। মা কুল পাড়বো কুল পাড়বো, আমি জুতো পরিয়ে দিলাম, আর ও কিন্তু যাচ্ছে এখন কুল পাড়তে। যাই হোক, এখন আমি ঘরটারগুলো ঝাড়িয়ে নেবো। আর বারবার এসে জড়িয়ে জাপটা ধরছিল কোলে উঠবে বলে, আমি যেন তেন প্রকারে ওকে ছাড়িয়ে নিয়ে আবারও কিন্তু ঘরের কাজে লেগে পড়লাম। আমার এই সকালটা না অনেকটা বেশি কষ্ট করে যাওয়া, সকালবেলা তোমাদের সাথে প্রায় দিনই শেয়ার করতে পারি না, কারণ আমার দোকানে যাওয়ার থেকে, আজ যেহেতু আমার বর দোকানে আছে না, তার কারণে একটু দেরি করে আমি দোকানে গেলেও আমার চলবে। এখন আমি ঘরের কাজগুলো করে নেবো ভালোভাবে। সপ্তাহে একটা দুটো দিন হয়তো বাড়িতে থাকি, আর যতটুকু সময় পাই চেষ্টা করি ঘরের পিছনে সময়গুলো কাজে লাগানোর জন্য, কারণ ঘর বাড়ি গুছিয়ে রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার প্রচুর বেশি ভালো লাগে। আর আমাদের প্রত্যেক হাউসওয়াইফদের, আমার তো মনে হয় এটাই মনে হয় যে ঘর বাড়ি পরিষ্কার করা, ঘর বাড়ি গোছানো, ঘর বাড়ি প্রত্যেক হাউসওয়াইফদের কাছে একটা বড়, যেমন একটা বড় কাজ তেমন অনেক বেশি ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি কিন্তু সবারই বেশি ভালো লাগে। যাই আছে, হয়তো আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু যেটুকুনি আছে মধ্যবিত্ত পরিবারে, আমি কিন্তু চেষ্টা করি সেইটুকু জিনিসপত্র নিয়ে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গুছিয়ে দিতে। আর সবসময় কিন্তু যে কোনো জিনিসের ওপরে একটু যত্নশীল হলে সেগুলো কিন্তু অনেক দিন বেশি টেকসই হয়। আর আমার এই যে তক্তপোষটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বেশি পুরনো। আর এ ঘরে যেহেতু কেউই থাকে না, সেহেতু কোনো খাটটাট কিছুই দেয়া নেই। আর আমরা যেহেতু সবাই ওই ঘরে থাকি, সিমরান মাঝে মধ্যে ওই ঘরে থাকে। আর সিঁড়ির ওপরে পুরো ইট দিয়ে গার্ডওয়াল করা ছিল, কারণ ঈশা এখান থেকে ছোটোবেলায় উঠে উঠে ছাদে চলে যেত, আর আমাদের তো সিঁড়িতে কোনো গার্ডওয়াল নেই। আর ওপরে ছাদের যতই দরজা দিয়ে রাখি না কেন, ও কিন্তু সিঁড়ি বেয়ে প্রচুর ওপরে উঠে যায়। আর এখন আমি একটা একটা করে ইটগুলো তুলে তুলে বাইরে রেখে আসছিলাম, কারণ ঈশা যেহেতু এখন অনেকটা বেশি বুঝতে শিখেছে, আর সিঁড়িতে উঠলেও এখন ভালোভাবে ওটা শিখে গেছে, এখন আর পরে না, ওপরে একটু স্পেস আছে, ওখানে বসে বসেই খেলা করে। তার কারণে আমি সিঁড়িটা ভাবলাম যে যাই হোক, ইটগুলোর জন্য বাজে লাগছিলো, এগুলো আমি একটু
পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে নেবো। আর দেখি যদি মশার সময় পাই, দোকানে একটু দেরি করে যেতে হয়, তাহলে এটা এগুলো আমি মুছে দিয়েও যাব। আর ওদিক থেকে আমার বর বারবার ফোন করছিল দোকানে যাওয়ার জন্য, যে দোকানে এসো দোকানে এসো। আমাদের দোকানের পিছনে যেহেতু একটা বাথরুম ঘর হচ্ছে, ওখানে মিস্ত্রি এসেছে না, মিস্ত্রির সঙ্গে আমার বরের কাজ করতে হচ্ছে। তার কারণে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, যে ঘরের কাজগুলো করে দোকানে বসতে হবে আমাকে, আর আমার বর মিস্ত্রিদের সঙ্গে থেকে কাজগুলো গুছিয়ে করে নেবে। যা হোক, দেখো এতটা বেশি ধুলো নোংরা বেরিয়েছে, রোজ যেহেতু ঘর বাড়ি ছাড়তেই, তারপরেও যে এতগুলো ধুলোবালি কোথা থেকে আসে নিজেও বুঝতে পারি না। আর এখন এই যে বাসনপত্রগুলো আছে, সার্ফগুলো ঢেলে নিলাম, অনেকটা জামাকাপড় আছে, সেগুলো কেসে ধুয়ে দিয়েছিলাম, আর কিছুটা জামাকাপড় ঘরের ভিতরে ভিজে ভিজে ছিল, সেগুলো আমি এখন মেলে দিলাম। দিয়ে আরও যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করবো, আর ইটগুলো যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে বাইরে, এগুলো সুন্দর করে আমি একটু গুছিয়ে রাখবো। সারাদিন যেহেতু বাড়িতে থাকা হয় না, এই ইটগুলো লোকে এদিক ওদিকের লোকের ছেলেপিলে বাচ্চা কাচ্চা এসেই নিয়ে চলে যায় হাতে করে। আর এখন অনেকগুলো মালপত্র আমার বর নিয়ে এসছে, সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ঈশার অনেকটা বেশি ডাইপার দরকার হয়, আমাদের দোকানেও বিক্রির জন্য অনেক বেশি দরকার হয়, তার জন্য এক পেটি ডাইপার কিনে নিয়ে এসছে। আর এতে ভালো হয়, 6-7 মাস হয়ে যাবে ঈশার। আর এই যে ডাইপারগুলো কিছুটা যদি এর থেকে বিক্রি করি, তো এর থেকে অল্প কিছু বিক্রি করবো, আর বাদবাকিটা ঈশারই লাগবে। আর তারপর এখন দুধ গরম করে নিলাম, ঈশাকে এখন ঘুম পাড়িয়ে দেবো। আর ওকে কিন্তু আমি স্নান করে দেখে শুয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমিয়ে পড়ছিল। যাই হোক, ওকে এখন ফিটারটা হাতে ধরিয়ে দিয়ে আসলাম, দিয়ে আমি ভাতটা বসিয়ে নিচ্ছি। যেদিন আমার বর বাড়ি থাকে না, অনেকটা বেশি কষ্ট আমার কাজগুলো করতে, অনেকটা বেশি কাজ পড়ে আমার আরও। আর এদিকে আমার বর এখন মাংস এনে দিয়েছে, মাংসগুলোও রান্না করব। আর আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আলুর দমের ভিতরে মাংস দিয়ে রান্না করা। আর নতুন আলু, ছোট আলুর দমের সাথে মাংস অনেক বেশি ভালো হয়। আর এদিকে একটু খিচুড়ি গরম করে নিচ্ছিলাম, ঈশা যেহেতু দুধ খেতে খেতে ঘুমায়নি, ওর পেটে এখনও পর্যন্ত খিদা ছিল, তার কারণে আমি খিচুড়িটা গরম করে ঈশাকে এখন একটু খাইয়ে দেবো। আর তার মধ্যে আমি রান্না টান্নাগুলো সারতে যাবো। ওদিকে দুধের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দুধটাও কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর তার মধ্যে এখন আমি সবজি টবজিগুলো বের করে নিচ্ছি, বিনস আছে কিছু, বিনস দিয়ে গাজর দিয়ে ভাজা করব, টমেটো দিয়ে মাংস রান্না করব। আর মাংসের ভিতরে বললাম তো আলুর দমের ভিতরে মাংস দেবো, আলুর দম, ছোট আলুর দমের সাথে মাংস দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। যাই হোক, এখন আমি সুন্দর করে সবজি টবজিগুলো কেটে নিচ্ছিলাম। ওদিকে ঈশা না, ঘোর যেহেতু ঘুম এসে গেছিলো, অনেকটা বেশি জ্বালাতন করছিলো, কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই, এক হাতে সব কিছু সামলাতে হচ্ছে, উঠে উঠে দোকানেও মালটাল দিতে হচ্ছিলো। সকাল থেকে আমি এখনও আজকে কিছুই খেতে পারিনি, তার কারণে একটু শাক আলু কেটে খেয়ে নেবো। আর সিমরানও জ্বালাতন করছিলো, বলছিলো মা খিদে পেয়েছে, ওকে একটু ফল কেটে দেবো। আর সকালে যেহেতু সিমরান একবার ভাত খেয়েছে, ম্যাগি খেয়েছে, আর এখন দুপুরবেলা সিমরানের জন্য একটু ফল কেটে দিতে হবে। আর তারপরে দেখো, এখন সুন্দর করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আগেই, আর ভাতটা কিন্তু আমার উতলে গেছে ভাতের, দেখো টিপে টিপে দেখছিলাম ভাতগুলো একটু নরম নরম হয়ে গেছে। যাই হোক, এখন ভাত আবারও গ্যাসটা আমি বন্ধ করে রেখেছিলাম, কারণ গ্যাস বন্ধ করে রাখলে, ভাতটা উতলে গেলে গ্যাস বন্ধ করে রাখলে কিছুক্ষণ পরে জ্বাললে ভাতটা দেখি নরম হয়ে যায়, তখন এর কারণে কিন্তু গ্যাসটা একটু সাশ্রয়। আর একবারে ভাত ফুটিয়ে করতে গেলে না অনেক বেশি গ্যাসে দেরি হয়, তাতে গ্যাসটা কিন্তু বেশিই পড়ে। আর যাই হোক, আজকে আমার কপাল খারাপ ছিল, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, আর কী করবো ভেবে উঠতে পারছিলাম না। এই রান্নাগুলো করতে করতে এক্ষুনি আমার গ্যাসটা শেষ হয়ে যাবে। এদিকে আমি করার মধ্যে পানি দিয়ে আলুগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, আর আলুগুলো তারা সিদ্ধ হতে থাকুক। এদিকে আমি যে আদা রসুনগুলো কেটেছিলাম সেগুলো হামানদিস্তায় সুন্দর করে একটু বেটে নেবো। আর হামানদিস্তায় বাটনা খেতে খেতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, আগে না পুরো মিহি না হলে খেতে পারতাম না, আর এখন বেশ খেতেই পারি। আর এদিকে এখন এই হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দুধটা জাল দিতে দেবো, আর অর্ধেক দুধ জাল দিতে দিতে না গ্যাসটা পুরো শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো গ্যাস জমে গেছে, শীতের সময় হয়তো জমে যায় গ্যাস, আমি বারবার না সিলিন্ডার কাত করছিলাম, উপুট করছিলাম, উঁচু নিচু করছিলাম, আমার কাছে মনে হচ্ছিলো ভারবার লাগছে, কিন্তু অরিজিনালি আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তারপর আমার বরকে ডেকেছিলাম, আমি বললাম তুমি একটু চেক করে দেখো তো গ্যাসের এরকম ডিস্টার্ব দিচ্ছে কেন, দেখো বারবার ট্রাই করা সত্ত্বেও কিন্তু গ্যাসটা জ্বলছে না। আর এত পরিমাণে কাত করছিলাম, গরম জলে বসিয়ে দিচ্ছিলাম, কিন্তু গ্যাসই জ্বলছিল না, আসলে তো এতে গ্যাসই নেই। তারপরে আর একটা সিলিন্ডার পাশের বাড়ি থেকে এখন হাওলাত করে নিয়ে আসলাম, নিয়ে এসে রান্নাগুলো সেরে নেবো, তার মধ্যে আমার সিলিন্ডারটা দিয়ে যাবে ফোন করেছি। যাই হোক, এদিকে এখন বিনস আর গাজরগুলো ভাজা করবো, আর এতটা বেশি ভালো হয়েছিল, বিনস আমার খেতে অতটা বেশি ভালো লাগে না, কিন্তু গাজরের সাথে রান্না করে তোমরা একবার ট্রাই করে দেখবে, অনেকটা বেশি ভালো লাগে। আর এতে যদি আরও 2-1 রকম ফুলকপি ছোটো ছোটো করে কেটে দেওয়া যেত আরও বেশি মজার হতো, আরও যদি দেওয়া যেত ইলিশ মাছের ডিম, আর এরকম কিন্তু ফুলকপি ভাজা ইলিশ মাছের ডিম দিলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে। যেহেতু ওইসব জিনিস আমার কাছে নেই, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আর এখন করার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এদিকে আমি কিন্তু
মাংসটা আগে কষিয়ে নেব। তারপরে যেহেতু আলুটা ওদিকে সিদ্ধ হয়ে আছে, নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আলুর দম, মাংস দিয়ে আলুর দম। আর নতুন আলু, ছোটো ছোটো আলু যে আমার এতটাই বেশি প্রিয়, এখনও পর্যন্ত ছোট্ট আলু আমি খুঁজে পাইনি, একেবারে গুঁড়ো গুঁড়ো আলুগুলো। ওই আলুগুলো যদি একদিন পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, গুলিগুলি আলু। ওই আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন মাংস টাংসগুলো কষিয়ে এর মধ্যে আমি একটুখানি টমেটো দিয়ে দিলাম, আর তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দেবো। আর তার আগে আমি একটু সিদ্ধ আলুগুলো এর মধ্যে তুলে দিলাম। তার মধ্যে এই কথা বলতে বলতে ওদিকে আমার যেহেতু গ্যাস এলা এসেছিলো, তার সঙ্গে কথা বলছিলাম। আর ওদিকে মাংসটা কিন্তু আস্তে আস্তে হয়ে গেছিলো, তোমাদের সাথে পুরো ভিডিওটি আর শেয়ার করতে পারিনি। আর দুপুরবেলা দেখো এই সবজিটা কালারটা যতটা সুন্দর লাগছিলো, কালারফুল ছিল, খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। আর এরকম কালারফুল সবজি কিন্তু বাচ্চারা খেতে প্রচুর বেশি পছন্দ করে। ঈশা না আজ এই দিয়েই অনেকটা ভাত খেয়েছিলো, আর আমি সবসময় চেষ্টা করি ঈশাকে একটু কালারফুল সবজি দেওয়ার জন্য, কারণ এইসব সবজিতে না প্রচুর পরিমাণে সবুজ কালারের সবজিতে ভিটামিন সি থাকে। আর তারপরে এখন আমার বর আমি দুজন মিলে এখন খেয়ে নিচ্ছে, সিমরান কিন্তু খায়নি, ওর যেহেতু পড়ার টাইম হয়ে গেছিলো, অল্প কিছু খাবার খেয়েও চলে গেছিলো পড়তে। আর সন্ধ্যাবেলা এসে আমি এখন ঘরে চলে আসলাম দোকান থেকে, তারপরে সমস্ত জানলা টালনাগুলো বন্ধ করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেব। আর সিমরান ওদিকে বলছিলো যে ওর অনেক বেশি খিদে পেয়েছে, ওকেও কিন্তু ভাত দিতে হবে। আর বন্ধুরা আজকে তোমাদের একটাই কথা বলবো, তোমরা যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, তোমাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এই একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করার আশায় আমরা কিন্তু এই ভিডিওগুলো করে থাকি, আর অনেকটা বেশি মোটিভেট করে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। আর তারপরে এখন আমি সিমরানকে খেতে দিয়ে এসে ওদিকে অনেকগুলোই বাসনপত্র আছে, সেগুলো আমি মেজে নিচ্ছি। আর মেজে নিয়ে আমি উপর করে দিলাম, তারপর আমার গাছের পাতাগুলো দেখছিলাম। আর আমার ওই গাছটা না আমার বেশি পছন্দের, মানি প্ল্যান্টটা। তারপরে প্রত্যেকটা গাছে অল্প অল্প করে পানি দিয়ে দিলাম। আর আমার যে মটর গাছটা না, দেখো কত সুন্দর মটর ধরবে, ওতে কিন্তু ফুল থেকে ফলে এসে দাঁড়িয়েছে। যাই হোক, এখন মটরগুলো হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ফেলে দেওয়া জিনিস থেকে দেখো কত সুন্দর একটা গাছ বেরিয়েছে। তারপরে কিছু জামাকাপড় ছিল, এগুলো এখন ঈশাকে রাত্রেবেলা অনেক বেশি ইস্যু করে, তার কারণে প্যান্টগুলো এই ঘরেই ভাস করে রেখে দেবো, এগুলো রাত্রেই লাগবে, তো এই ঘরেই থাক। আর এখন একটু চা করে নিয়ে আসলাম, চাটা খেলে তোমরা তো সকলে অবশ্যই জানো, যারা আমার রোজকার ব্লগ দেখে থাকো, যে চা খেলে মাথা ধরাটা চলে যায় আমার প্রচুর। একবার হলেও দিনের ভিতরে চা না খেলে আমার চলে না। আর যাই হোক, এখন একটু কড়া লিকার করে চা খেয়ে নিচ্ছি, আধ ঘন্টা এখন একটু চুপচাপ বসে থাকবো, চাটা এনজয় করবো জাস্ট, তারপরে আরও যেসব কাজকর্মগুলো আছে সেগুলো করবো। সিমরানকে ওদিকে পড়তে বসেছিলাম, ওর পড়াগুলো কিন্তু আমি বলে দিচ্ছিলাম, আর এদিকে চা খাচ্ছিলাম। আর ঈশা তো চাটা পুরো কাপের ভিতরে সমস্ত বিস্কুট ফেলে ডুবিয়ে ডুবিয়ে পুরো ঘুটে ফেলেছিলাম। বসবো আর বলি কোথায় বলো, সবসময় তো আর বসে থাকলে ঘরবাড়ি পরিষ্কার থাকবে না, আর বাচ্চা কাচ্চাদেরকে ভালোভাবে রাখতে পারবো না। যতই বলি আধ ঘন্টা বসবো এক ঘন্টা বসবো, কিন্তু সে বসার সময় আমার নেই, যেহেতু আমি একটা হাউস ওয়াইফ হওয়ার পাশাপাশি আমি নিজে একটা কাজ করি, আমার নিজের একটা ছোট্ট ব্যবসা আছে, তার কারণে এই দুটো পা দুটো হাতের কোনো সময় বিরাম আমার যায় না, সবসময় হাত পাগুলো চলতেই থাকে। যাই হোক, হাত পাগুলো হয়তো বেশি চলে, বেশি কাজকর্ম করি বলেই কিন্তু অনেকটা বেশি ভালো আছি। আর স্কিনের কেয়ারটা কিন্তু রাত্রে অনেকটা বেশি দরকার, সবদিন হয়তো করতে পারি না, কিন্তু যেদিন সময় পাই হাতে সেদিন কিন্তু করেই নেই। আজ একটু কাজগুলো কম ছিল, রাত্রে ভাবলো একটু স্কিন কেয়ার করে নেই, তার কারণে রোজ ওয়াটারটা দিয়ে নিয়েছি। শীতকালে কিন্তু রোজ ওয়াটারটা দেওয়া সবার অনেক বেশি জরুরি। আর তারপরে আমি দেব গোল্ডের একটা স্কিন টোনার, সেটা দেওয়ার কারণে আমার মুখটা অনেকটা বেশি টানটান থাকে। তারপরে একটা ময়শ্চারাইজার মেখে নেবো 1 মিনিট। আর বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, তোমরা যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার ভিডিওর ভিতরে কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার জন্য। আর অবশ্যই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল, কতটা কি তোমাদের সামনে ভালোভাবে আনতে পারি আমি জানি না, তবে চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে আনার জন্য। আমি গুছিয়ে কথা বলতেও পারি না, কি অতটা বেশি গুছিয়ে হয়তো কাজকর্মগুলো করতেও পারি না। তোমাদের কী ভালো লাগে তোমরা খারাপ লাগে কমেন্টের মাধ্যমে জানিও, তবে আমি বুঝতে পারবো যে কি আমার ভিতরে খারাপ আছে কাজের ভিতরে আর কি ভালো আছে। যা তোমরা আমার এই যে ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে অনেকটা বেশি কৃতজ্ঞতা, কারণ অল্প দিনেই আমার চ্যানেলটি অনেকটা বেশি এগিয়েছে, আর হয়তো আস্তে আস্তে এগাতে পারবো তোমাদের সামান্য সাপোর্ট আর ভালোবাসার জন্য। আর
আর তোমরা যদি এভাবে ভালোবাসা দিতে থাকো, অবশ্যই অবশ্যই তোমাদের সামনে একদিন বড় একটা ইউটিউবার হয়ে হয়তো দেখাতে পারি, কি কপালে হয়তো সেটাও নেই, বলতে পারছি না। আর যা হোক, ভিডিওটি বেশি দূর করাবো না, এখনও আমার প্রচুর পরিমাণে কাজ আছে। সিমরানকে যেহেতু পড়াতে হবে, সবসময় ভিডিও অন করে পড়াতে গেলে না ওর পড়াশোনা তেমন ভালো হয় না, তার কারণে আর ভিডিওটি আর বেশি দূর করাবো না। রাত্রে আমার বর বাড়ি।